বিএনপি জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র সন্ত্রাস নৈরাজ্য করছে বলে অভিযোগ করে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দারুস সালাম থানা আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর গাবতলীতে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় ঢাকা উত্তর আওয়ামী লীগের নেতারা বলেন, ক্ষমতায় যেতে চাইলে নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই। দেশের মানুষ সন্ত্রাস জ্বালাও পোড়াও চায় না, তাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে জনগণ তার প্রতিহত করবে, সঙ্গে থাকবে আওয়ামী লীগ। সহিংসতা না করে নির্বাচনে আসার আহ্বান তাদের। সকল ষড়যন্ত্র সন্ত্রাস মোকাবেলা করতে নেতাকর্মীদের পাড়া মহল্লায় সতর্ক থাকার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।